আর যদি ব্যাংক থেকে সুদ লোন লোনের ছাড়া যদি কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার ব্যবসার ভিত্তিতে কোনো লোন নেওয়ার সুযোগ থাকে ধরুন আপনার কোনো আইটেম কেনা দরকার তো ব্যাংক সেটা আপনাকে কিনে দিল এবং আপনার কাছে বিক্রি করলো ব্যাংক বেশি দামে তারপর সেটা আপনি কিছু পরিশোধ করলেন এরকম হলে যাই যেতে পারে ইসলামী ব্যাঙ্কগুলো ইসলামী ব্যাংক কতটা আপনার কার্যকর করছে এবং কার্যক্ষেত্রে ব্যাংকিং করছে সেটি দেখার বিষয় যদি সেরকম তারা করে তাহলে সেক্ষেত্রে না যায় যায় হতে পারে